নমস্কার, মিঠু ব্লগস থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের সরস্বতী পূজার মানে যে ক্রীড়া প্রতিযোগিতা হয় তার সেকেন্ড দিন, আর এই সেকেন্ড দিনে কী কী খেলা হয় তোমাদেরকে দেখাবো। আজ সরস্বতী পূজার সেকেন্ড দিন, আমরা যাচ্ছি খেলা দেখতে। আমাদের পাড়া সবচেয়ে আকর্ষণীয় খেলা, আকর্ষণীয় খেলাটা হলো এই যে ডাম ভাসানো, মানে ডাম ভাসানো নয়, ডামটা ধরে থাকবে একজন, আর আরেকজন ওই ডামের উপরে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে হবে, তাহলে সেই জিতবে আর নাহলে আউট। তো দেখো ডামটা মধ্যিখানে দিয়েছে, কিন্তু ডামটা দেওয়ার আগে ড্রামের গায়ে ভালো করে মবিল লাগিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছি একজন শক্ত করে ধরে রয়েছে, আরেকজন ওঠার চেষ্টা করছে, কিন্তু মবিলের জন্য সবাই এমনিতে মবিল না লাগিয়ে দিলেও উঠতে পারে না, খুব দু একজন উঠতে পারে। দেখো খুব চেষ্টা কর চলছে। এরপরে আছে রূপসজ্জা, আর এখন কি করছি বুঝতেই পারছো, রূপসজ্জার জন্য সাজানো হচ্ছে, পুচকুড়া সাজবে স্বচ্ছ ভারত অভিযান, তো সেই কারণে সাজানো হচ্ছে ওদেরকে। এই রূপসজ্জা খেলা শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে বলতে যে যার মতন পজিশনে দাঁড়িয়ে পড়েছে, এইবারে শুরু হবে। আমরাও সেজেছি দেখতেই পাচ্ছ, আমার দিদি সেজেছে তান্ত্রিক, আর আমি সেজেছি মানে আমাকে ভূতে চেপেছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার সময় খেলা আছে বাতি জ্বালানো, শাঁখ বাজানো, তো এখন হচ্ছে বাতি জ্বালানো খেলা। দেখো এই দেখুন শঙ্খধ্বনি খেলা হচ্ছে, এই শঙ্খধ্বনির পরে হবে হেডফোন রাউন্ড। হেডফোন রাউন্ড মানে বুঝতেই পারছো দিদি নাম্বার ওয়ানে যেমন হয়, একজনের কানে মিউজিক বাজবে আর অপরজন মানে কিছু শব্দ থাকবে বলবে, সেগুলোকে বলতে হবে। এই দেখো এরা প্র্যাকটিস করছে হেডফোন রাউন্ডে, ইশারায় বলছে, এদিক দিয়ে বলতে হবে। আমার খেলা যাবে না কারণ পুচকু ঠান্ডা লেগে রয়েছে, আর অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই বাড়ি চলে যাব, আর খেলতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, সেই কারণে বাড়ি ফিরব। আগামীকাল রয়েছে প্রাইজ বিতরণ আর প্রতিমা বিসর্জন, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার আমার সকল বন্ধুদেরকে জানাই, আজ রবিবার, বৃহস্পতিবার। কি হলো বাবা, লাগছে? ও আচ্ছা, লাগছে, সেরে গিয়েছে, ওই দেখো ঘুরঘুর করছে আমাদের পুচকু। এখন বাজে সন্ধ্যা 6:30। তো গতকাল খেলা হয়েছিল, তার আগের দিন খেলা হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। আজ তার প্রাইজ বিতরণ পালা, আর মায়ের বিসর্জন আছে, খিচুড়ি ভোগ খাওয়ানো, আমরাও যাবো পুচকুকে নিয়ে যাবো। পুচকুর একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য আর যাবো, একটাই কারণে আমি মানে যেসব খেলাগুলো অংশগ্রহণ করেছিলাম সবগুলোই পারিনি, দুই একটা খেলা জিতেছি, যেমন স্কিপিং দড়ি, তোমার বাতি জ্বালানো, এইসব খেলাগুলোই হয়েছি। বাতি জ্বালানো ফার্স্ট হয়েছি, স্কিপিংয়ে থার্ড হয়েছি, আর রূপসজ্জা জানি না কী দেয়, মানে শ্রেষ্ঠ পুরস্কার পাবো, তো সেই কারণে যেতে তো হবে, প্রাইজ নিতে হবে। আর মায়ের ভোগ খাওয়ানো রয়েছে, মা চলে যাবে, মায়েরও একটু দর্শন করে আসতে হবে, তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। প্রাইজ বিতরণ শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে, তো আমার প্রাইজগুলো আমার বোন নিয়ে রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাবো পরে, বাড়িতে গিয়ে দেখাবো। এখন শেষ অনুষ্ঠান চলছে প্রাইজ বিতরণে, আর এখানে হচ্ছে মায়ের ভোগ রান্না, অনেকে মিলে রান্না করছে দেখতেই পাচ্ছো।
সমস্ত আনাজ পানাজ কেটে ধোয়া আছে। আর আমাদের দেখো বাজনা ভাড়া করা হয়েছে, কোনো বক্সে গান হবে না, এই বাজনা তালে তালে সবাই নাচবে। আর এখানে মায়ের বরণ চলছে, বরণ হয়ে গিয়েছে, মিষ্টি খাওয়ানো চলছে। আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। আমাদের অনুষ্ঠান এখানে শেষ, আমি 20 জন পর্যন্ত থাকতে পারবো না। তোমাদের তো বলেইছি যে পুচকু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই 20 জন হতে অনেকটাই রাত হয়ে যাবে, সেই কারণে বাড়ি চলে যাব। আর এখানে দেখো আমি কী কী প্রাইজ পেয়েছি। এটা হলো রূপসজ্জা, শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছে মেডেল আমার একটা দিদির একটা। আর এইগুলো বাটিও একটা দিয়েছে, একটা করে বাটি দিয়েছে পুচকু, সেজেছিল পুচকুরে একটা বাটি, আঁকাতে একটা বাটি দিয়েছে পুচকুর। আর আমার এটা লাফান্দড়িতে, আর এটা তোমার দিয়েছে বাতি জ্বালানো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, লাইক শেয়ার করতে ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।